চলে আসছি আমরা পদ্মার পারে। এটা হলো রাজশাহীর চারিদিকে সৌন্দর্য আর সৌন্দর্য, গাছগুলা বিশাল বড় বড়। অনেক বয়সের গাছ আছে এখানে। এখানে অনেক দোকানপাট, এগুলোই দেখা। ক্রিকেট খেলা যে চলে আসছি মেন ঘাটিতে। বিভিন্ন সুন্দর সুন্দর নৌকা এখানে, মানুষজন নৌকায় উঠে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বাঁধের মতো, এটার নাম হলো টি বাঁধ। প্রচুর রোদ এখনো, কিন্তু নৌকাগুলা সেই সুন্দর, অনেক সুন্দর নৌকাগুলা। সবাই উঠছে নৌকায়। এই পদ্মার চরে মানুষ, পদ্মার পারে মানুষ একদম সব সময় ঘুরতে আসে। বাবু এই যে একটা কি গাছ, বট গাছ না ভাবি? দেখ বিশাল বড় একটা বট গাছ। হ্যাঁ বট গাছের কতগুলো ফল, ফুল ফল বেরোয়েছে না রে, অনেক সুন্দর অনেক সুন্দর। আসিফ, কতদিন পর কাক দেখলাম। কাক মনে হয় বাংলাদেশ থেকে চলে গেছে, এখানে অনেক কাক আছে। এই ছায়া দাঁড়াও। এই যে বাবা, তোমার কাছে কেমন লাগতেছে এখানে এসে? ভালো না? ভালো লাগতেছে? এদিকে তাকাই বলো। তারা তিনজন উপরে উঠে যাচ্ছে। থাইমা গেছে ওখানে গিয়ে, আর উঠতে পারতেছে না। ওই যে উপরে চলে গেছে, এইটা একটা দুষ্ট, এই দুষ্টটা আগে আগে আসতেছে। পরে যাবার আফাত, ওই যে ওইটার খুব রাগ, ওই ছোটটা। এটা আমার ভাই আর ভাবির দুই মাত্র ছেলে, এটা ছোট আর ওটা ছিল বড়। আর এটা হইলো আমার আসিফ সোনা। আসিফ কি জান দেখতেছে মোবাইলে, বিশাল এলাকা জুড়ে পত্তা। চর পরে অবশ্য পদ্মা নদী ছোট হয়ে গেছে, আগের মতো আর নেই। ওই জায়গার ভিউটা অনেক সুন্দর, খুবই সুন্দর ওই জায়গাটা। ওটার নাম টি বাঁধ। এই জায়গাটা এত সুন্দর যা বলার মতো না। এই জায়গার সিনটা মনে হয় একদম আর্ট। এটা হলো রাজশাহীর পদ্মার চর। এখানে মানুষ সারাক্ষণ ঘোরাঘুরি, আনন্দ আড্ডা। আর এদিকে কতগুলো ফুল গাছ, বিভিন্ন ফুল গাছে একদম সৌন্দর্যের কোনো শেষ নেই, শুধু ফুল আর ফুল। ফুলগুলো এত সুন্দর। এটা হলো এই যে পদ্মার চরের এই পাশটাতে, অসম্ভব সুন্দর ফুলগুলো, সুন্দর পিঙ্ক কালারে ভরপুর। এই পাশটাতে আবার এই যে বাংলার কাবাব, এই যে দেখো বাংলার কাবাব, এখানে শিক কাবাব বানিয়ে ভরে ফেলছে। এই কত মোটা মোটা করে বানাইছে। এই পাশটাতে বাংলার কাবাব, এই পাশটাতে আবার এই অবস্থা, দুই দিকটাই সুন্দর। আমি কাম
অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই গাছে অনেক কাক কাক এসে বসে আছে। কেন তোমার আম্মুকে কেন ডাকতেছো? এই বাবা আম্মুকে কেন ডাকো? আম্মু যাবে না, এদিকে তাকাও। এই তো আম্মু, এই ছেলেটা খুবই দুষ্ট। এই যে, এই যে ছবি তুলবে না, এই যে পালাইছে। এই পাশটার থেকে আমরা এই পাশে চলে আসলাম। এতক্ষণ ছিলাম আমরা ওই দিকটাতে, এখন ওখান থেকে দেখুন যে সূর্যটা কত সুন্দর, অসম্ভব সুন্দর। সব মানুষ আসতেছে, মনে হচ্ছে আজকে তো ভার্সিটির পরীক্ষা গিয়েছে, মনে হচ্ছে বরযাত্রী আসতেছে। এত মানুষ, মানুষ আর মানুষ। ওর আন্টি, ওর আন্টি চলে গেছিল বেটার সাথে সাথে। ওর আন্টি তো চলে গেছিল ওনার সাথে সাথে। মানুষ ছবি তুলতে ছবি ক্লিকের মাঝখানে ঢুকে যেতে সোজা। কি বুঝিনি, অনেক কি বুঝতে না।